দীর্ঘদিন বলবো যাদের সাথে আমি একসাথে কাজ করেছি কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত রেখে আমি সবাইকে এই থানা রামপুরা বাড্ডা ভাটারা হাতিরঝিল পলিটেকনিক এই চার পাঁচটা ইউনিটে আমি সবাইকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে চিনি এবং জানি আমি বিশ্বাস করি মহানগর উত্তরে ২৪টি ইউনিটের মধ্যে অলরেডি দুইটা কলেজ একটা থানা কমিটি ঘোষণা দিয়েছি কমিটি ছেড়ে দিয়েছি তিনটি কমিটি কোনো সিনিয়র জুনিয়র কোনো অনিয়ম কোনো সমালোচনার কাউকে আমি পদে রাখিনি রেখেছি যারা রেখেছি তারা দীর্ঘদিন মহানগর উত্তরে ছাত্রদল করেছেন তারা যার যার ইউনিটে ছাত্রদল করেছেন দীর্ঘদিন শুধু রাজপথে হাঁটিহাঁটি করে আজকের বেড়ে উঠছে তাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে মহানগরে শুধু তাই নয় যে থানা তিনটি থানা এবং কলেজের কমিটি দিয়েছে তারা প্রত্যেকেই একজনা ১০ থেকে ১২ বছর ১৫ বছরের তাদের রাজনীতির কেরিয়ার আমি তাদের চিনতে ভুল করে নেই আমি তাদের দিয়ে কমিটি দিয়েছি আমার বিশ্বাস আস্থা রামপুরাতে তার ব্যতিক্রম ঘটবে না রামপুরাতে যারা দীর্ঘদিন কাজ করেছে যারা আমি যাদের পেয়েছি যাদের নিয়ে কাজ করেছি আমি বিশ্বাস করি তারা সবাই মহানগর উত্তরে অন্তপক্ষে রামপুরা থানায় আমি যে কমিটিতে দেবো সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের গণতন্ত্র এদেশের ভোটচোরদের এদেশের গণতন্ত্র যাতে ফিরে আসে ভোটচোরকে প্রতিহত করে একটি দেশের ভোট অধিকারকে ফিরে এনে আমরা যাতে ফেসিবাদী সরকার হাসিনাকে এ দেশকে থেকে প্রতিহত করতে পারি এটাই আমাদের প্রতিশ্রুতি তারই সাথে সাথে আমাদের সামনে নির্বাচন নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই সেই নির্বাচনে রাজপথে আমরা যেন আন্দোলনে সংগ্রামে সবাই একতাবদ্ধভাবে রামপুরা যেন আমরা একটি মডেল হিসাবে এবং রামপুরা থানায় সর্বোচ্চ আন্দোলনের এখান থেকে শুরু হয় এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ।